করছি কালকের বিচারের। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কিন্তু মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ এনএসবি রোড জুড়ে কিন্তু সারিবদ্ধ হয়ে সব মানুষ সর্বসাধারণ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন মানববন্ধনের মাধ্যমে। আপনারা সরাসরি এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে ডক্টর অনির্বাণ ঘোষ। ডক্টর অনির্বাণ দা কি বলবেন? আমরা বিচার পাবো এই আশা রাখি, আমরা সবাই আজ রাস্তায় নেমেছি সেই আশাতেই, আর আমরা আশা করছি বিচার পাবো, সেই জন্যই আমরা আজকে এখানে লড়তে নেমেছি। দেখতে পাচ্ছেন হাতে হাত ধরে কিন্তু এগিয়ে চলেছেন এনএসবি রোড নেতাজি স্ট্যাচুর কাছে, বিশাল লম্বা লাইন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন বয়স্ক মহিলারাও কিন্তু রাস্তায় বেরিয়েছেন। আপনি এত অসুস্থ মতো বেরিয়েছেন, আমাদের আমাদের হাতেই নারী জাতির ওপর ছেড়ে দিক বিচার। ওনার চলতে অসুবিধা হচ্ছে কিন্তু তবুও উনি এগিয়ে চলেছেন, এই অসুস্থতার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে চলেছেন। বিচার, বিচার, বিচার চাই, বিচার, বিচার, বিচার চাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ এনএসবি রোডে কিন্তু এই মুহূর্তে যে মানববন্ধন এখানে দেখা যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি সে দৃশ্য। চারিদিকে কিন্তু আন্দোলন চলছে। আমরা জাতীয়তাবাদীদের বিশ্বাস করি, আমরা ভারতবাসী। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি রানীগঞ্জ এনএসবি রোডে। বন্ধুরা, এই গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা এখন দেখছেন রানীগঞ্জে মানববন্ধন। রানীগঞ্জে মানববন্ধন এই মুহূর্তে আপনারা দেখছেন, ঠিক 5:30 বাজতে যাচ্ছে এবং অভয়ার বিচার এখনও হলো না, এক মাস কিন্তু হয়ে গেল। এবং এই মুহূর্তে আমরা আইএমএর প্রেসিডেন্ট রয়েছেন, কি বলবেন দিদি, আজকের এই মানববন্ধন কেন প্রয়োজন হয়ে পড়ল? মানববন্ধন প্রয়োজন হলো একটা প্রতীকী, যে আজ এক মাস হয়ে গেল, আমরা সেরম কোনো বিচার পাইনি, কোনো দোষীদেরকে ধরা হয়নি, কোনো আমাদের বিচার ব্যবস্থাকে যাতে অনেক কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে তা সত্ত্বেও আমরা এখনো কোনো মানে দোষীকেই এখনো গ্রেপ্তার করা হয়নি। তো সেই জন্যই আমরা একদম, কিন্তু প্রত্যেকটা মনে অনেক প্রশ্ন আছে যে এই এই কাজগুলো কেন হলো। গতকাল আমরা দেখেছি যে একটা যে অংশটা ভাঙা হয়েছে সেখানে একজন পিজিটি রাত্রিবেলা 3:30 সময় স্নান করতে গেছে। তাহলে এইসবগুলো প্রমাণ পাওয়া সত্ত্বেও আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে আছি যে কালকে কী আমাদের রায় দেওয়া হয় এবং কী আমরা বিচার পাই, সেই হিসেবেই আমরা আজকে মানববন্ধন করেছি। কারণ এই আন্দোলনটা শুধু আমাদের নয়, সমস্ত মানুষের, সাধারণ মানুষের মনে প্রশ্ন এবং সকলের নিরাপত্তার জন্য আজকের এই আমরা পথে নেমেছি, আমরা এটা চালিয়ে যাব। আচ্ছা, এর পরের কর্মসূচিগুলো কী আছে যদি একটু করে জানিয়ে দেন? আজকে যেহেতু 8 তারিখ, সে রাত্রিবেলা আমাদের আইএমএতে একটা অ্যাসেম্বল করে আমরা নেতাজি সুভাষ স্ট্যাচুর ওখানে আমরা অ্যাসেম্বল হব এবং প্রত্যেকে আমরা বিভিন্ন আমাদের মতামত প্রকাশ করব। আমাদের সঙ্গে রয়েছেন গৌতম ঘটক মহাশয়, কি বলবেন, এক মাস হয়ে গেল অভয়া আর নেই, যেভাবে তাকে সরকারি হসপিটালে ডিউটিরত তাকে ধর্ষিত এবং খুন হতে হয়েছে, এখনো বিচার এলো না? দেখ, ঘটনা হচ্ছে যে মানুষ তো রাস্তায় আছে, সারা ভারতবর্ষের মানুষ, শুধু সারা ভারতবর্ষের কেন, সারা পৃথিবীর মানুষই বলতে পারা যায়, যেটাতে প্রতিবাদ করছে এবং করেছে, এখনও করে যাচ্ছে। এবং প্রত্যেক মানুষই বলছে যতদিন না বিচার পাওয়া যায়
ততদিন কিন্তু এই আন্দোলনের কর্মসূচি চলবে। সব আন্দোলনই শান্তিপূর্ণ আন্দোলন হবে, প্রতিবাদ হবে, এবং যারা অন্যায় করেছে তাদের প্রকৃত বিচার চাই, এবং আমাদের এই হসপিটালগুলোতে যে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে এগুলোকে ভাঙতে হবে। মুহূর্তে রানীগঞ্জের ভিডিও দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ সারিবদ্ধ হয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং বিভিন্ন হসপিটালের নার্সরাও রয়েছেন এখানে। আমরা কথা বলে নেব আপনি জাস্টিস কে লিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? সুভদ্রা ঘোষ। আজকে এখানে কেন দাঁড়িয়ে? যে দিদিটা আমাদের মধ্যে আর নেই, আমরা চাই, সবাই প্রত্যেকে চাই যে সেই দিদিটা জাস্টিস পাক এবং ন্যায় বিচারও পাক, তার সাথে ন্যায় বিচারও পাক। আমরা সবাই মিলে সেটাই প্রার্থনা করে, সেটাই অনুরোধ আমাদের কাছে। আপনাদেরও কিন্তু রাজ্যকে কাজ করতে হয়, তাই তো? ইয়েস, সিকিউরিটি মানে কিছু কোনো ভয় ভীত কাজ করে? না না, আমাদের এখানে সেরকম কোনো কিছু ব্যাপার নেই, এখানে সবই ঠিক আছে। কিন্তু একই সুরে বলছে আরজি করের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। এক অত্যাচার, এক মহিলা পর অত্যাচারকে খিলাফ খড়ে হ্যাঁ হাম লোক, কই পলিটিক্যাল নেই হ্যাঁ হাম লোক, সমাজ সেবা করতে হ্যাঁ, লাইন্স ক্লাবকে সদস্য হ্যাঁ, আর এক কমিউনিটিকে সাথ জুড়ে হ্যাঁ, যো বিচার চাতে হ্যাঁ উনকো বিচার মিলে এই চাতে হাম। উই ওয়ান্ট জাস্টিস। আমাদের আরজি করে যে ঘটনা হয়েছে তার জন্য জাস্টিসে অনেক দেরি হচ্ছে, আমরা চাই এর পূর্ণ তদন্ত হোক এবং অপরাধী সাজা পাক, দৃষ্টান্তমূলক সাজা পাক। জাস্টিস এখানে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কি নাম আপনার? আমার নাম ডক্টর নীরজ কুমার কালোটিয়া। আজকে রাস্তায় কেন দাঁড়িয়ে? আজকে এক মাস হয়ে গেছে বাংলার একজন মেয়ের ধর্ষণ হয়েছে আর আমরা বিচার পাইনি। আমরা দাঁড়িয়ে আছি কেন কি আমরা বিচার চাই, আর জলদি বিচার চাই। আমাদের ধৈর্য শেষ হতে চললো, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো যখন অবধি আমরা বিচার পাব না, এটাই আমাদের সংকল্প। হাত ধরে দাঁড়িয়ে আছেন, এই দৃশ্য কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। অভয়া কারোর কাছে তিলোত্তমা, সে কিন্তু আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু সে কিন্তু গোটা পৃথিবী নাড়িয়ে দিয়ে গেল। গোটা পৃথিবীর মধ্যে কিন্তু এই মানবতার দেখতেই পাচ্ছেন, একে অপরের সঙ্গে হাত ধরে এই মানবতার বন্ধন। এই মুহূর্তে পুরো নেতাজি স্ট্যাচু, রামবাগান মোড় থেকে নেতাজি স্ট্যাচু এইভাবে কিন্তু সারিবদ্ধ রাস্তা জুড়ে কিন্তু এইভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন। এক মাস হয়ে গেল, বিচার হয়নি, বিচারের কোনো কারণও দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বিচার চাই এবং আমরা এর শেষ দেখে ছাড়ব। আমাদের প্রকৃত দোষীর বিচার বের করতে হবে। আমরা সবাই বিচার চাই, এতদিন ধরে আন্দোলন চলছে কিন্তু এটার তো কিছু ফল দেখতে পাচ্ছি না, তো এটার জন্যই আমাদের আন্দোলন চলছে। রানীগঞ্জে যে কর্মসূচি ছিল এবং মানববন্ধন এই মুহূর্তে শেষ হলো, এবং এরপরে আপনাদের দেখাবো রাত 10টা থেকে 12টার মধ্যে নেতাজি স্ট্যাচুর সামনে যে বিশাল জমায়েত হবে সেই ভিডিও আপনাদের সামনে লাইভ টেলিকাস্ট নিয়ে আসবো। আপনারা অতি অবশ্যই কিন্তু সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এবং আমরা আজকে এক মাস হয়ে গেল, কিন্তু আমরা আশা রাখি এরপর কিন্তু অভয়ার বিচার হবেই হবে। বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।